আমার হেডগেয়ার স্মারক সমিতি আর বাল্মীকি সংগীত বিদ্যালয়ে গুয়াহাটির আটাইকেটা হরিজন বস্তির লড়া ছালীক একত্রিত করেছিল, সত্রিয়া নৃত্য, বিহু নৃত্য এই গোটেবুর শিকাইছিল। সোনারাম ফিল্ডত এখেত সকলে খুব ধুনিয়া প্রদর্শন করেছিল। সিদিনাখন মই কৈছিলোঁ যে আপোনালোকক মই এবার তোমালোকক চাহ খাবৰ কাৰণে মাতিম। 500 লৰা ছোৱালী ঘৰত মাতা সম্ভৱ নহয়, সেইকাৰণে ইয়াতে আটাই কেইগৰাকীকে মাতিলোঁ আৰু অলপমান খন্তেক সময় আটায়ে বহুত আনন্দ লগা ক্ষণ কেইটামান পাৰ কৰিলোঁ। এওঁলোকৰ মেইন সমস্যা হ'ল যে কলনীত এখন মিউজিক স্কুল লাগে। মই চেষ্টা কৰোঁ যাতে ডান্স স্কুল লাগে বুলি কৈছে, মই চেষ্টা করো গোটেকেটা কলোনিত নহলেও কেটামান কলোনিতো পারা যাব। অহা বছর মই কৈছো যে ইয়াতক যদি পারফরমেন্স তো আরো ভাল হয় অহা বছর ইহত কাজিরঙাত লৈ যাম। সক আমি দুই এদিনতে সাফাই কর্মচারী আয়োগ এখন গঠন করে আছো আর এই সাফাই কর্মচারী আয়োগখনক আমি সাফিসিয়েন্ট বাজেট দিম, যাতে তারপরা কোনোবা লড়া গ্রেজুয়েশন পড়িছে, পোস্ট গ্রেজুয়েশন পড়িছে, ডক্টর পড়িছে, ইঞ্জিনিয়ার পড়িছে, তেওঁলোকক আমি সহায় করিব পাৰিম। গতিকে এই বছর বাজেটত তার রূপরেখাটা আপনাদের দেখা পাব। আমি অসমত সাফাই কর্মচারী সকলের জীবনটো সুন্দর করার বাবে চেষ্টা করছো। আমার হেডগেয়ার স্মারক সমিতি আর বাল্মীকি সংগীত বিদ্যালয়ে গুৱাহাটীৰ আটাইকেটা হরিজন বস্তির লড়া ছোৱালীক একত্রিত করেছিল, সত্রিয়া নৃত্য, বিহু নৃত্য এই গোটেবুর শিকাইছিল। সোনারাম ফিল্ডত এখেত সকলে খুব ধুনিয়া প্রদর্শন করেছিল। সিদিনাখন মই কৈছিলোঁ যে আপোনালোকক মই এবার তোমালোকক চাহ খাবৰ কাৰণে মাতিম। 500 লড়া ছোৱালী ঘৰত মাতা সম্ভৱ নহয়, সেইকাৰণে ইয়াতে আটাই কেইগৰাকীকে মাতিলোঁ আৰু অলপমান খন্তেক সময় আটায়ে বহুত আনন্দ লগা ক্ষণ কেইটামান পাৰ কৰিলোঁ। এওঁলোকৰ মেইন সমস্যা হ'ল যে কলনীত এখন মিউজিক স্কুল লাগে। মই চেষ্টা কৰোঁ যাতে ডান্স স্কুল লাগে বুলি কৈছে, মই চেষ্টা কৰোঁ গোটেইকেইটা কলনীত নহলেও কেইটামান কলনীতো পাৰা যাব। অহা বছৰ মই কৈছোঁ যে ইয়াতকৈ যদি পাৰফৰ্মেন্সটো আৰু ভাল হয় অহা বছৰ ইহঁতক কাজিৰঙাত লৈ যাম। চক আমি দুই এদিনতে সাফাই কর্মচারী আয়োগ এখন গঠন করে আছো আর এই সাফাই কর্মচারী আয়োগখনক আমি সাফিসিয়েন্ট বাজেট দিম, যাতে তারপরা কোনোবা লড়া গ্রেজুয়েশন পড়িছে, পোস্ট গ্রেজুয়েশন পড়িছে, ডক্টর পড়িছে, ইঞ্জিনিয়ার পড়িছে, তেওঁলোকক আমি সহায় করিব পাৰিম। গতিকে এই বছর বাজেটত তার রূপরেখাটা আপনাদের দেখা পাব। আমি অসমত সাফাই কর্মচারী সকলের জীবনটো সুন্দর করার বাবে চেষ্টা করছো। Thank you.